ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার তো সকালে ওই প্রতিদিন সকালে স্নান পুজো সব হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই চা খাবো। তার আগে তোমাদের বলি একটা কথা, এই এর আগের ব্লগে বলেছিলাম না, কি রৌদ্র, কি গরম। আজকে দেখো ভোরবেলার থেকে বৃষ্টি, এখনো কি বৃষ্টি। তোমাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো, দাঁড়াও ছাদে গিয়ে দেখাচ্ছি, চলো। এই দেখো, এই বৃষ্টি পড়ছে, দেখো বন্ধুরা, গরমটা একটু কমলো। এই দেখো কি অন্ধকার, আজকে মনে হয় সারাদিনই থাকবে বৃষ্টি। বন্ধুরা, মুসুর ডালটা বসিয়ে তারপরে তোমাদের সাথে কথা বললাম, তোমাদেরকে বৃষ্টি দেখালাম, এখন গিয়ে ডালটা সম্বাদ দিব, দেখতে থাকো তোমরা। পেঁয়াজ আর রসুন, আজকে রসুনও দেবো মুসুর ডালে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডালটা ছেড়ে দিব। বন্ধুরা, এখন ওই যে মাছ রান্না করব ঝিঙ্গা দিয়ে, এই যে এর আগে এই কড়াইতে ডাল করেছিলাম না, এই যে ডালের এই যে এগুলা লেগে আছে। হ্যাঁ, অন্য কিছু না, মাছ রান্না করে একবারে পরে ভালো করে একবারে মারব। লঙ্কার গুঁড়ো দিব, একটু জিরার গুঁড়ো দিব, এর আগে তো লবণ হলুদ দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব, আগে লবণ দিয়েছি অল্প, এখন আরেকটু দিব। বন্ধুরা, আমার ওই মাছের ঝোল আর হচ্ছে মসুর ডাল হয়ে গেছে, এখন সবজি বসিয়েছি, ওটা দেখাবো না, ওটা আরেকদিন দেখাবো, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু পান খেতে ইচ্ছা করলো, আমি কিন্তু পান খাই না, আজকে একটু পান খাবো, গাছের পান। এই দেখো কি বড় বড় পান আমার গাছে, এখান থেকে তুলে আমি লক্ষ্মীকে দেই প্রত্যেক বৃহস্পতিবার। দেখো কত বড় বড় পান,
আছে কত বড় পান।